আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল বলছি। আজ আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা একটি খুব গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট একটি ক্লাস, যেটা ল্যাপটপ এবং ইলেকট্রনিক জগতের অন্যতম একটি কম্পোনেন্ট। আর এই কম্পোনেন্টের নাম হচ্ছে যে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ভালো খারাপ এবং টেস্টিং এবং স্কেমেটিক ডায়াগ্রাম রিড করার জন্য যে যে সিম্বলগুলো আছে সেগুলো কীভাবে দেখে বুঝতে হয় সেগুলো নিয়ে আমি আসছি। আর সবথেকে ভালো সুখবরটা হচ্ছে যে আমরা অ্যানিমেশনের মাধ্যমে যে ক্লাসগুলো পাচ্ছি খুব বোঝার জন্য উপকৃত হবে আমাদের, যে আমরা ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি যেন ওই অ্যানিমেশনের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসা যাক আমরা কীভাবে ক্লাসটা নেব অ্যানিমেশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে। তো আমরা এই ক্লাসগুলো এখন দেখাবো, যেগুলো দেখাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে সেগুলো ডেমো। তো সো আরও পরিষ্কারভাবে আমরা প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি এবং প্রজেক্টরের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অনেক ভালোভাবে আমরা ক্লাসটা নিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধু, আসেন আমরা চলে যাই কীভাবে ক্লাস নিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটরের একটা নেম আসলো, আমরা ক্যাপাসিটার দেখতে পেলাম। ক্যাপাসিটারে আসার পর আমরা এখানে একটা কার্টুন দেখতে পাচ্ছি ক্যাপাসিটারের। এই ক্যাপাসিটারের এখানে উপরে দুটো যে চোখ সিস্টেম করা আছে মাথা, আর এরপরে আমরা যেটা দেখবো যে এই ক্যাপাসিটার দুটো হচ্ছে যে পোলারিটি ক্যাপাসিটারের মাধ্যমে আমরা মাথা বানিয়েছি, আর যেখানে নন পোলারিটি ক্যাপাসিটি দিয়ে আমরা গলা করেছি, এবং পোলারিটি ক্যাপাসিটার দিয়ে আমরা প্যাড বানিয়েছি, আর হাত পা আমরা রেজিস্টার দিয়ে করে দিয়েছি। ওকে, এরপর আমরা ক্যাপাসিটার দিয়ে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের প্রতিষ্ঠানের নামটা ওয়েলকাম টু কিং অফ ল্যাপটপ সলিউশন। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেস। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা নোট করে রাখবেন প্লিজ। এরপর আমাদের সাথে যদি যোগাযোগ করতে একটু সমস্যা হয়ে থাকতে পারে, অনেক দূরের থেকে অনেক বন্ধু আছেন, অনেক শিক্ষার্থী বন্ধুরা আছেন, অনেক অভিভাবক আছেন, অনেক কাস্টমার বা ক্লায়েন্ট আছেন যারা ফোনের মাধ্যমে হেল্প পেতে চান, তো আমাদের এই নাম্বারটা নোট করে রাখবেন। আর আমাদের সম্পর্কে আরও ভালোভাবে বা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, আমাদের ওয়েবসাইটের নাম্বার এর নিচে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটটা খুবই নতুন, আমরা এখনও এটাকে পরিপূর্ণ করতে পারিনি, আমরা সাজাচ্ছি, আমরা খুব দ্রুত এটাকে শেষ করবো ইনশাল্লাহ। তো আসা যাক আমাদের পরিচয় পর্ব শেষ, আমরা এখন ক্যাপাসিটারের মূল ডিটেলসে চলে যাব। ওকে, আমি মোহাম্মদ ইউসুফ, আমার নিড নেম হচ্ছে যে সোহেল। তো আসেন, কোশ্চেন, হোয়াট ইজ ক্যাপাসিটর, ক্যাপাসিটর কী? তো অ্যান্সার, দি ক্যাপাসিটর ইজ এ টু টার্মিনালস ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ টু স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য ফলো ফর্ম অফ ইলেকট্রিক্যাল ফিল্ড বিটুইন দ্য টু প্লেটস। অর্থাৎ এখানে ক্যাপাসিটারটা দুটি টার্মিনাল থাকে, অর্থাৎ দুটি পা থাকে, লেগ থাকে, আর ওই ডিভাইসটা এমন কাজে ব্যবহার করা হয় যেটা হচ্ছে যে ইলেকট্রিকের যে শক্তিটা আছে সেই শক্তিটা জমা করে রাখে প্লেটের ভিতরে। দুটি প্লেট থাকে এখানে, এখানে আমাদের দুটো প্লেট থাকবে, যে প্লেটটি হচ্ছে যে পোলারিটি, অর্থাৎ আমরা এটা পরিবাহী। ওকে, আমরা এরপরে যে ইট ইজ অলসো নন অ্যাজ এ কন্ডিসার অ্যান্ড দ্য এসআই ইউনিট অফ ইটস ক্যাপাসিটেন্স মেচার ইজ ফেরাড, অর্থাৎ এফ। হায়ার ফেরাড ইজ এ লার্জ ইউনিট অফ লার্জ আনটিল ইউনিট অফ ক্যাপাসিটেন্স, সো দে আর ইউজিং মাইক্রো ফেরাড ইউএফ আর নন ফেরাড ন্যানো ফেরাড এনএফ নাও এ দেশ। অর্থাৎ এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারকে পরিমাপ করতে হলে আমাদেরকে যেই ইউনিট অর্থাৎ একক জানতে হবে সেই এককগুলো হচ্ছে যে ফেরাড, যেটাকে সাংকেতিক চিহ্নতে এফ দ্বারা পরিচিত করা হয়। আরেকটা আছে আমাদের যেটা সবচেয়ে ফেরাডের পরে ছোট, সেটা হচ্ছে যে মাইক্রোফেরাড, আর মাইক্রোফেরাডের যেটা সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে ইউএফ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ন্যানোফেরাড, সেটা সবচেয়ে ছোট, সেটা হচ্ছে এনএফ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোঝানোর চেষ্টা করছি যে ক্যাপাসিটর কী। ক্যাপাসিটার এক কথায় যদি আমরা প্রকাশ করতে চাই, ও একটা টেম্পোরারি ব্যাটারি, কারণ ব্যাটারি টেম্পোরারি এই কারণে বলা হয়েছে কারণ সে দ্রুত চার্জ হবে, দ্রুত চার্জকে ডিসচার্জ করে দিবে। আর নর্মালি আমরা ব্যাটারিটা দেখতে পাই যে খুব চার্জ হতে অনেক সময় লাগে এবং ডিসচার্জ হতেও অনেক সময় লাগে, কিন্তু বাট আমাদের যখন চার্জটা
দ্রুত হয়, দ্রুত ছেড়ে দেয়, যার কারণে একটা ব্যাটারির মতো স্বভাব হয়, ব্যাটারির মতো আচরণ করে, কিন্তু বাট অরিজিনালি সে ব্যাটারি নয়, এই জন্য এটাকে আমরা টেম্পোরারি ব্যাটারি বলে থাকি। ওকে, তারপর আমরা দেখি ক্যাপাসিটরগুলো দেখতে কেমন হয়। এখানে আমাদের পোলারিটি ক্যাপাসিটরের কিছু ছবি দেওয়া আছে, নন পোলারিটি ক্যাপাসিটর কিছু ছবি দেওয়া আছে, হাই ক্যাপাসিট্যান্সের কিছু ছবি দেওয়া আছে, তারপর নেটওয়ার্কিং ক্যাপাসিটর কিছু দেওয়া আছে। এগুলোর ডিটেলস আরও আমরা ভিতরে আস্তে আস্তে গেলে আমরা পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো ক্যাপাসিটার, যেগুলো আমাদের মাস্ট বি আমাদের ল্যাপটপে, মোবাইলে বা আমাদের কম্পিউটার ডেস্কটপে ব্যবহার করা হয়, ইউজ করা হয়, সেগুলো নিয়ে আমরা আজকে উপস্থাপন করতে এসেছি। কিন্তু বাট আরও অনেক অনেক জাতের, অনেক অনেক স্টাইলের, অনেক অনেক ডিফারেন্স ক্যাপাসিটার থাকে, সেগুলো নিয়ে আমরা কোনো আলাপ করিনি। তো ওকে, ক্যাপাসিটর সিম্বল, তো আমরা যে সিম্বলটার কথা বলে থাকি খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা স্কেমেটিক ডায়াগ্রামটাকে আমরা রিড করতে না পারলে আমাদের কখনোই আমরা কোনো কাজকে পরিপূর্ণতা করতে পারবো না, বা আমাদের যদি কখনো চ্যালেঞ্জ করতে চায় যে হ্যাঁ এটা এটাই হবে, তাহলে আমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জটা করতে হলে স্কেমেটিক ডায়াগ্রামকে সাথে রেখে চ্যালেঞ্জ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসেন আমরা সিম্বলগুলো দেখার চেষ্টা করি। এই হচ্ছে যে আমাদের সিম্বল, এটা আমরা ফিক্সড ভ্যালু, নন পোলারিটি ক্যাপাসিটার এবং পোলারিটি ক্যাপাসিটার দুটোই এখানে আছে। এখানে আপনারা একটু দেখেন, দুটো একটু ভিন্ন ভিন্ন। এখানে দেখেন যে আমরা যেটা সমান সমান দুটো পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের নন পোলারিটি ক্যাপাসিটর, যার কোনো পজিটিভ এবং নেগেটিভ নেই। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পোলারিটি ক্যাপাসিটর, কীভাবে বুঝবো যে একটা সমান করে দাগ দেওয়া আছে আর একটা একটু বাঁকাকরণে দাগ করা আছে, অ্যাঙ্গেল করা। তো সো এখানে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ, সো এটা আমাদের পোলারিটি ক্যাপাসিটর যার পজিটিভ এবং নেগেটিভ আছে। তো আমরা যদি বিস্তারিত একটু দেখতে চাই, তো দেখেন এখানে যে পজিটিভ সিম্বল দেওয়া আছে, এখানে সাইন দেওয়া আছে পজিটিভের, দেখেন যদি সেম এই ধরনের ক্যাপাসিটরের সিম্বল হয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে কি করবে, পজিটিভের একটা সিম্বল দেওয়া থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম এটা পোলারিটি ক্যাপাসিটরের সিম্বল, আর এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটরের সিম্বল। আমরা ভেরিয়েবল ক্যাপাসিটার দেখেন আর এমনি নর্মালি ক্যাপাসিটার দেখেন। ভেরিয়েবল মানে বাড়ানো যায়, কমানো যায়, যার ভোল্টেজ বা ফ্যারাড শক্তিটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এটাকে ভেরিয়েবল ভেরিয়েবল ক্যাপাসিটার বলে থাকে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা সিম্বল দেখানোর চেষ্টা করছি, আরও খুব ডিটেলসলি আমরা সিম্বল দেখব, আমরা একটু সামনে যাই। তবে আমার একটি জিনিস হচ্ছে যে আমার যে স্যার এখানে নিকেল স্যার, এই নিকেল স্যারের সাইডটা দেওয়া আছে, কারণ আমি তার সাইডটিকে নিয়ে আমরা, যেহেতু আমাদের এগুলো কম্পালসারি সব নোটেই সেম সেম কথা, জাস্ট কিছু কথা আমাদের কি হয় সাজানোর উদ্দেশ্যে বিভিন্ন হেল্প নিতে হয়, কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে কি ক্যাপাসিটর। এটা আমি যেখান থেকেই নোটটা করি না কেন, জাস্ট যে যে যার উপস্থাপনার জন্য সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাদের এই লেখাগুলো। তো আমরা স্যারের নামটা এই কারণ লিখেছি যেহেতু এটা আমি ইউটিউবে এটা সাবমিট করব, তো স্যারের এই এই চ্যানেলটাতে আমার এই লেখাগুলো পাবেন, অবশ্যই এটা স্যারের লেখা, আমরা জাস্ট এটাকে ফলো করলাম, যেহেতু উনি গুণী মানুষ, যার কারণে ওনার কাছ থেকে আমরা ফলো করলাম, ওনার কাছ থেকে আমি শিখেছি এই বেসিক ইলেকট্রনিক্সের অনেক কিছুই। তো সো আমরা সামনের দিকে যাই, ক্যাপাসিটর সিম্বল আমরা একটু দেখে আসি আরও ডিটেলস। এখানে এই দেখেন, এখানে পোলার ক্যাপাসিটার দেওয়া আছে, এখানে পোলার ক্যাপাসিটার ভিতরে এখানে আমরা যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এগুলো পোলার নয়, বাট এটা পোলার, এটা পোলার, এগুলা হ্যাঁ। তো আমরা এখানে পোলার ক্যাপাসিটারের সিম্বল দেখতে পাচ্ছি, এখানে নন পোলার ক্যাপাসিটারের সিম্বল দেখতে পাচ্ছি, এখানে ভেরিয়েবল ক্যাপাসিটারের সিম্বলগুলো দেখতে পাচ্ছি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আরও খুব ভালোভাবে দেখতে পেরেছেন। এবার আসেন আমরা ডিটেলসলি, যখন আমরা স্কেমেটিক ডায়াগ্রামে যাব তখন তো আর এদের চেহারা এরকম না হতে পারে না, আমরা চ্যালেঞ্জ করতে পারি না। তো চ্যালেঞ্জ করতে পারি এ কারণে বললেই যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো তা না, আমাদেরকে স্কেমেটিক ডায়াগ্রাম দেখেই চ্যালেঞ্জ করতে হবে। তো যে কেউ বলে বসলো যে না এটা আমাদের সিম্বল না, তো সো সে প্রমাণ দেখাক, আসেন আমরা প্রমাণ দেখি। দেখেন এখানে আমাদের যে সিম্বলগুলো দেওয়া আছে, এখানেও আমরা স্কেমেটিক ডায়াগ্রামে সেই সিম্বলগুলো দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কেউ আনারই বললেই হবে না, আমাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে দিতে হবে। আর প্রমাণ মানেই হচ্ছে যে প্ল্যান শিট, প্ল্যান শিট মানে হচ্ছে যে ল্যাপটপ তৈরি করার আগে একটা প্ল্যান করা হয়, আর ওই প্ল্যান মোতাবেক যেই সার্কিট ডায়াগ্রামগুলো তৈরি করা হয়, যে ডিজাইন তৈরি করা হয়, যে ডিজাইনগুলো মাধ্যমে ল্যাপটপটা চালু হবে, এরকম প্ল্যানটা পাস করা হয়, তারপর গিয়ে এই প্ল্যান শিটটা তৈরি করার পর এটাকে স্কেমেটিক ডায়াগ্রাম বলা হয়। তো এই স্কেমেটিক ডায়াগ্রামের ভিতরে যে যে জিনিসগুলো অঙ্কন করা আছে বা চিত্র দেওয়া আছে, আমাকে ওটা নিয়ে আমি যদি চ্যালেঞ্জ করি কেউ আমাকে হারাতে পারবে না।
ওকে, তো আসেন, আমরা ল্যাপটপ নয়, মোবাইল নয়, আমাদের এখন যত ইলেকট্রনিক ডিভাইস আসতেছে সবগুলোর টেকনোলজি আলাদা। আগের টেকনোলজি ছিল আলাদা, এখন টেকনোলজি হয়েছে আরও আপডেট। তো এই টেকনোলজির নামটা আমরা একটু জেনে নিই, এসএমডি টেকনোলজি। এসএমডি টেকনোলজির মিনিংটা হচ্ছে যে সারফেস মাউন্ট ডিভাইস। তো সারফেস মাউন্ট ডিভাইস অর্থ হচ্ছে যে সারফেস হচ্ছে যে সমতল, মাউন্ট অর্থ বসানো, আর ডিভাইস অর্থ আমাদের যে কম্পোনেন্টটা সে কম্পোনেন্ট। তো শিক্ষার্থী বন্ধু, এখনকার যতগুলো বোর্ড পাবেন সব বোর্ডের উপর স্থলে, সমতল স্থলেই আমাদের পার্টসগুলো বসানো থাকে, যেটা মাদারবোর্ডকে ভেদ করে না, অপর প্রান্তে ছিদ্র হয়ে যায় না, সেগুলোকে আমরা এসএমডি টেকনোলজি বলে থাকি। ওকে, তো এসএমডি টেকনোলজির ভিতরে আমরা যে কয়টা ক্যাপাসিটার দেখানোর চেষ্টা করেছি সবগুলোই আমাদের ল্যাপটপে, ডেস্কটপে, মোবাইলে ইউজ করে। আসেন আমরা একটু দেখি, হয়তো ওখানে বড় ছোট থাকতে পারে, বাট সেম এই ক্যাপাসিটার পোলারিটি এবং নন পোলারিটি। ওকে, আমরা এখন প্রথমে যেইটাই দেখব সেটা হচ্ছে নন পোলারিটি ক্যাপাসিটার। এটাকে আমরা কী কী নামে বলতে পারি? এসএমডি সিরামিক ক্যাপাসিটর, নন পোলারাইট ক্যাপাসিটর, বাইপোলার ক্যাপাসিটর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো উপরে সবগুলোই নন পোলারিটি ক্যাপাসিটার, আর নন পোলারিটি ক্যাপাসিটারকে অ্যারো করে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি সব কালারের। একটু গাঢ় কালারের একটা খয়েরি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এটা ওরকম হতে পারে, আর একটু হালকা গাঢ় নয়, এটা আমরা একটা খয়েরি পরে না, ইয়েলোর মতো পরে। তো এটা আমরা একটা ক্যাপাসিটার, আর একটা হোয়াইট। সো এগুলো ক্যাপাসিটার, তবে মাস্ট বি আমাদের সিম্বলের পাশাপাশি আমাদের ডিনেটিং লেটার থাকবে, আর এই ডিনেটিং লেটারটা আমরা একটু সামনে গেলেই পাবো। ওকে, ডিনেটিং লেটার সি, পি, সি, এন, সি, এক্সেট্রা। সেক্ষেত্রে বন্ধু, আমরা নন পোলারিটি ক্যাপাসিটার নিয়ে কথা বললাম, এখন আসেন অ্যাসেম্বলি ইলেকট্রোলাইট অথবা পোলারিটি ক্যাপাসিটার নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে অনেক ধরনের অ্যাসেম্বলি মানে পোলারিটি ক্যাপাসিটার নিয়ে আলাপ করেছি। দেখেন, একটা কালো হতে পারে, এটা ইয়েলো হতে পারে, ব্ল্যাক হতে পারে, এবং এটা আমাদের এখানে আমাদের যে সিলভার কালারের যে ক্যাপাসিটার আছে সেটা আমাদের এখানে হতে পারে। তো এখন আমরা একটু দেখি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কারণ এর কোনো পজিটিভ নেগেটিভ নাই বিধায় এটাকে আমরা পোলারিটি ক্যাপাসিটার বলতে পারি না, নন পোলারিটি ক্যাপাসিটার বলতে হবে। আর যেটা আমাদের পজিটিভ নেগেটিভ আছে সেটাকে আমরা পোলারিটি, আর পোলার মানে হচ্ছে যে পোল, পোল মানে দিক, আর দিক মানে হচ্ছে যে আমাদের অবশ্যই এখানে দিক আছে যার নেগেটিভ এবং পজিটিভ। তো এখানে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এই ছোট অংশ কালারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভ, আর বড় অংশ যে কালার দেওয়া আছে সেটা আমাদের পজিটিভ। আর এখানে যেটা আমরা অ্যাসেম্বলি যেটা আমরা কালোটা দেখতে পাচ্ছি সেটা যেই বড় অংশ কালো সেটা হচ্ছে যে আমাদের নেগেটিভ, আর যে ছোট অংশ আমাদের সাদা দেওয়া আছে সেটা আমাদের পজিটিভ। এভাবে করে আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন, আমরা একটা দুটো দিয়ে বলে দিয়েছি, ভিডিও টিউটোরিয়াল লম্বা হবে যার কারণে এত ডিটেলস বলতে পারতেছি না। এরপর আসেন আমরা নেটওয়ার্কিং ক্যাপাসিটার, যেটা ক্যাপাসিটারগুলো বেশিরভাগ ইউজ করা হয় আগেরকার ল্যাপটপে, যেগুলো কিবোর্ডের কানেক্টরের পাশে ব্যবহার হতো, তো এখন খুব কম ব্যবহার হয়। তারপর আমরা দেখানোর চেষ্টা করেছি অনেকগুলো পা বিশিষ্ট যে একটি ক্যাপাসিটার প্যাকেট হিসাবে ব্যবহার করা হয় তাকেই নেটওয়ার্কিং ক্যাপাসিটার বলে। আর এই নেটওয়ার্কিং ক্যাপাসিটারকে আমরা এখানে বলার চেষ্টা করেছি এসএমডি সিরামিক্স, নন পোলার, বাইপোলার নেটওয়ার্কিং ক্যাপাসিটার, এসএমডি সিরামিক্স, অ্যারাইস ক্যাপাসিটার, এগুলো। তো এখানে দেখেন অনেকগুলো ভিতরে ক্যাপাসিটারের সিম্বল মিলিত হয়ে একটা প্যাক করা আছে, যার কারণে এটাকে নেটওয়ার্কিং ক্যাপাসিটার বলা হচ্ছে। এরপর আসেন আমরা হাই, এগুলো যা পড়েছি এতক্ষণ ধরে সবগুলো হচ্ছে যে আমাদের নর্মালি তাদের একটা নর্মাল এনার্জি থাকে, নর্মালি স্টোর করতে থাকে। আর যেগুলো আমাদের হাই হাই ক্যাপাসিটর, যেটা এনইসি টোকেন বা হাই স্পিড ডিকাপলিং ক্যাপাসিটর বলা হয় বা সুপার ক্যাপাসিটর বলা হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আমরা একটু দেখতে পাই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা আমাদের উপরের সাইড টপ ভিউর, আর এটা হচ্ছে যে বটম ভিউর অর্থাৎ তার নিচের সাইড। আর নিচের সাইডে যেটা আমাদের ঝালাই দ্বারা মাদার বোর্ডে লাগানো থাকবে এটা হচ্ছে যে আমাদের নেগেটিভ, সম্পূর্ণ বড় যে অংশটা আছে সেটা নেগেটিভ, আর দুপাশে যে লিডগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। আর এখানে সিম্বলটা দেখতে পাচ্ছেন অবশ্য এটা নয়, নিচেরটা যেটা আমাদের দুটো ডাক গ্যাপ আছে, একটা বাঁকা করে আছে আর একটা সোজা আছে, ওটাই আমাদের সিম্বল। আর বাঁকা করা যেটা এটা নেগেটিভ আর উপরটা পজিটিভ। আর আমরা বলে রাখি আমাদের এই এনইসি যে টোকেন বা আমাদের হাই ক্যাপাসিটার যে বড় যে সুপার ক্যাপাসিটার এইটার মানটা কতটুকু হয়ে থাকে, এটা 900 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। এই যে এখানে দেখেন আমি দেওয়ার চেষ্টা করেছি এই যে 900 মাইক্রোফ্যারাডের,
তো সো এটা যদি আমরা পরিবর্তন করে বসাতে চাই তাহলে ওই হিসেব করে আপনারা বসাবেন। ওকে, ক্যাপাসিটার ডিনোটিং লেটার যেটা একটু আগে বলেছি, যেটা আমাদের অ্যাসকেমেটিক ডায়াগ্রামের সাথে থাকে, মাদার বোর্ডের টপ ভিউয়ার বা বটম ভিউয়ারের যে কোনো কম্পোনেন্টের পাশে থাকে লেখা, সেটা কি নামে লেখা থাকতে পারে? সি, পিসি, এমসি। ওকে, মেজার ইউনিট যেটা আমরা মাপার সময় যে এককটা নিয়ে থাকি, সেই এককটা আমরা একটু আগেও আমরা জানিয়েছি যে কি কি হতে পারে, আবার দেখাচ্ছি। ফেরাড, মাইক্রোফেরাড, পিকোফেরাড, ন্যানোফেরাড। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা একটা সিম্বল নিয়ে দেখতে পাচ্ছি, সিম্বলটা নিয়ে দেখতে পাচ্ছি যে নেগেটিভ, এখানে আমাদের যে নেগেটিভ আছে সেই নেগেটিভটা এখানে সাদা অংশ দেওয়া আছে, এটা আমাদের নেগেটিভ, আর এখানে আমাদের মাইক্রোফেরাড আছে, যে মাইক্রোফেরাড এখানে আমাদের 740 মাইক্রোফেরাডের একটা ক্যাপাসিটার, আর এই ক্যাপাসিটারটা আমাদের ভ্যালু হচ্ছে যে 100 ভোল্টের, আর ভোল্টেজ হচ্ছে 100 ভোল্টের, আর এখানে 470 একটা মাইক্রোফেরাড পাচ্ছি। আর বড় যে পাটা আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ, ছোট পা যেটা আছে এটা আমাদের নেগেটিভ, আর অবশ্যই এটা আমাদের পোলারিটি ক্যাপাসিটার, যেহেতু আমাদের দুটো কালারের দিয়ে বিভক্ত করা হয়েছে এই জন্য এটা আমাদের পোলারিটি ক্যাপাসিটার। তো এটা আমরা দেখলাম যে পোলারিটি ক্যাপাসিটার যেটা এতক্ষণ নিয়ে কথা বললাম সেটা হচ্ছে যে আমাদের সলিড টাইপ, অর্থাৎ যেগুলো মাদার বোর্ডের ছিদ্র হয়ে অপর প্রান্তে চলে যায়। এখন আমরা দেখবো অ্যাসএমডি টাইপ ক্যাপাসিটারের, এখানে আমরা ব্ল্যাক হতে পারে, ইয়েলো হতে পারে, তো এখানে আমরা ছোট যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ, আর বড় অংশ যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে নেগেটিভ। ওকে, আমরা ক্যাপাসিটারগুলোকে কিভাবে হিসাব করতে হয় তা আমরা সেটা একটু দেখি। 330, আর এই 330টা আমাদের যে কোন ক্যাটাগরিতে পড়ে, মাইক্রোফেরাডে পড়ে না পিকোফেরাডে পড়ে না ন্যানোফেরাডে পড়ে, তো সেটা আমরা এইভাবে হিসেব করে দেখতে পারি। তো মাইক্রোফেরাড আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 330, এটা যদি আমাদের একটা সফটওয়্যার আছে, আর আমরা সফটওয়্যার ছাড়া এটা অঙ্ক করে দেখাতে পারি, কিন্তু বাট টিউটোরিয়ালটি লম্বা হবে বিধে আমরা অঙ্ক করানোর পক্ষে সম্ভব না। আমরা ডিটেলস কেউ জানতে চাইলে বা করতে চাইলে আমাদের কাছে ক্লাস নিতে পারেন, আমরা ক্লাস করিয়ে দেখাই দিতে পারবো কীভাবে অঙ্ক করতে হয়। আর যদি অঙ্ক করতে না চান, খুব ইজি পদ্ধতিতে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকেন, অ্যান্ড্রয়েড মোবাইলে একটি ইলেকট্রো ড্রয়েড নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আপনারা অনেক হেল্পফুললি ক্যালকুলেটর পেয়ে থাকবেন, বা ক্যাপাসিটারের আলো আরও অনেক হেল্পফুল ক্যালকুলেটর থাকে, ওগুলো নিয়ে ইউজ করতে পারেন। অবশ্যই আপনাকে দেখবেন যে 330 মারলে, এখানে যখন আপনারা পেস্ট করবেন, যে 330 পেস্ট করার পর আপনারা দেখতে পাবেন যে 33 বা 33 পিকোফেরাড দেখাবে। তবে অবশ্যই আমাদের টলারেন্স কি হবে, 10% পজিটিভ নেগেটিভ, অর্থাৎ সরি প্লাস মাইনাস হবে, পার্সেন্টেজ করে বের করে প্লাস মাইনাস করে নেবেন। তো হোয়াট ইজ মানে হাউ ক্যাপাসিটার ওয়ার্ক, কীভাবে ক্যাপাসিটার কাজ করে, আসেন আমরা ক্যাপাসিটার কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কীভাবে ক্যাপাসিটার কাজ করে সেটা আমরা একটু দেখে আসি। হোয়েন এভার ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইটস টার্মিনালস, অলসো নাও অ্যাজ চার্জিং অফ এ ক্যাপাসিটার, কারেন্ট স্টার্ট টু ফলো অ্যান্ড কারেন্ট continue to travel until the voltage across both the negative and positive anode and cathode plates become equal to the voltage of the sure applied voltage. These two plates are separated by electric materials such as mic, paper, glass, etc., which are insulator, which is used to increase the capacitance of the capacitor. তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যাপাসিটার কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্যাপাসিটার হচ্ছে যে এমন একটি ক্যাপাসিটর যে দুটি টার্মিনালের মাধ্যমে প্রোভাইড হয়ে থাকে, মানে ওই টার্মিনালের মাধ্যমে ভোল্টেজ যায়, আর ওই ভোল্টেজ যাওয়ার পর এটা আমাদের চার্জ হয়, আর চার্জ হওয়ার পর আমাদের কি করে ভোল্টেজটা ওখানে পজিটিভ এবং এখানে নেগেটিভের মাধ্যমে আমাদের এটাকে প্রোভাইড করে, অর্থাৎ এটাকে আমাদের সাপ্লাই দেয়। আর এই প্লেটের ভিতরে
এই কি করে দে সেপারেট করে রাখে নেগেটিভ এবং পজিটিভ যে সেকশনটা আছে সেটার ভিতরে আমাদের ডিফারেন্স করে মানে দুভাগ করে রাখে, কারণ কখনো নেগেটিভ এবং পজিটিভ এক হয় না। আর এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা মাইক পেপার ক্যাপাসিটার পেয়ে থাকি, পেপার ক্যাপাসিটার পেয়ে থাকি, গ্লাস ক্যাপাসিটার পেয়ে থাকি, আরও এই ধরনের ইনসুলেটর, বিভিন্ন ইনসুলেটর ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটারগুলো পেয়ে থাকি, ব্যবহার করা হয়। আর এখানে আমরা ক্যাপাসিটার কী জিনিস বা এই ক্যাপাসিটার কীভাবে কাজ করে সেটা আমরা দেখলাম বা ভিতরে কী কী থাকে সেটা জানলাম। এরপরে আমরা একটা দেখি, হোয়েন উই কানেক্ট এ চার্জড ক্যাপাসিটর অ্যাক্রস এ স্মল লোড, অর্থাৎ এখানে আমাদের যে ক্যাপাসিটরটা কানেক্ট করার পর, ভোল্টেজ কানেক্ট করার পর আমাদের এখানে ক্যাপাসিটর কী করে অল্প অল্প করে লোড করে, স্মল লোড, অল্প লোড করে। ইট স্টার্ট টু সাপ্লাই দ্য ভোল্টেজ স্টোর এনার্জি টু দ্য লোড আনটিল দ্য ক্যাপাসিটর ফুললি ডিসচার্জ, অর্থাৎ সে কী করে যখন সে লোড হয়, লোড হওয়ার পর সাপ্লাই কী করে স্টোর করা জমা থেকে ভোল্টেজ থেকে টোটালি সে সাপ্লাই দিয়ে ডিসচার্জ হয়ে যায়। ওকে, ক্যাপাসিটর কাম ইন ডিফারেন্স, ক্যাপাসিটর কামস ইন ডিফারেন্স শেপ অ্যান্ড ট্রায়াল ভ্যালু ইজ মেজর ইন ফ্যারাড, ক্যাপাসিটর আর ইউজ ইন বুথ এসি অ্যান্ড ডিসি সিস্টেম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটরের যে ইয়াটা, সেখানে আমরা এসি এবং ডিসিতে কী ধরনের ক্যাপাসিটার ব্যবহার হয় সেটা আমাদের এখানে আছে। এখানে কীভাবে কাজ হয় ওয়ার্ক অফ ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভ প্লেট আলাদা, মাঝখানে আমাদের ডিইলেকট্রিক্যাল মানে পেপার আছে, এই পেপারগুলো ব্যবহার করা হয়। আর এখানে আমাদের ইলেকট্রিক্যাল চার্জ হয়, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ হয়, আর এটা আমাদের সিম্বল, এটাও আমাদের নিকেল স্যার কাছ থেকে এই লেখাগুলো নেওয়া। ওকে, টাইপস ক্যাপাসিটার তিন ধরনের, আমরা থ্রি টাইপস ক্যাপাসিটার দেখতে পাবো। দেখি প্রথমে নন পোলারিটি ক্যাপাসিটর, এটা ইউজ হয় মানে এসি এবং ডিসি সিস্টেমে দুই জায়গায় এটা ব্যবহার করা যায়। তো আমরা একটু দেখি, নন পোলার ক্যাপাসিটার ইউজ ইন বুথ এসি অ্যান্ড ডিসি সিস্টেম, এটা হচ্ছে আমাদের নন পোলারিটি ক্যাপাসিটার, এখানে আমরা কোনো রকমের দিক নেই এই ক্যাপাসিটারগুলোতে। এরপর আসেন আমরা পোলারিটি ক্যাপাসিটার দেখি, পোলারিটি ক্যাপাসিটার ইউজ ইন বুথ ডিসি সার্কিট অ্যান্ড সিস্টেমস, এখানে আমরা ডিসি সার্কিটে শুধু পোলারিটি ক্যাপাসিটার ব্যবহার করে থাকি, আমরা পোলারিটি ক্যাপাসিটারগুলো দেখিনি। এই যে আমাদের পোলারিটি ক্যাপাসিটার। তৃতীয় নাম্বার ভেরিয়েবল ক্যাপাসিটার, আমরা ভেরিয়েবল ক্যাপাসিটার এখনোই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ হয় না, তো সো আমরা তারপরেও দেখানোর চেষ্টা করেছি, এই হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, এগুলোকে বাড়ানো কমানো যায়। ওকে, নন পোলারিটি ক্যাপাসিটার ইউজ ইন বুথ এসি অ্যান্ড ডিসি সিস্টেম, দ্য নন পোলারিটি ক্যাপাসিটার্স ক্যান বি ইউজড ইন বুথ এসি অ্যান্ড ডিসি সিস্টেম, দে ক্যান বি কানেক্টেড টু দ্য পাওয়ার সাপ্লাই ইন এনি ডিরেকশন অ্যান্ড দেয়ার ক্যাপাসিট্যান্স ডাজ নট ইফেক্ট বাই দ্য রিভার্সাল অফ পোলারিটি। নন পোলারিটি ক্যাপাসিটার ইউজড ইন বুথ এসি অ্যান্ড ডিসি সিস্টেম, দ্য টাইপস অফ ক্যাপাসিটার ইজ সেন্সিটিভ অ্যাবাউট দেয়ার পোলারিটি অ্যান্ড can be only used in DC system and networks. Polar capacitor does not work in the AC system because of reversal of polarity after each half circle in AC supply. আমরা এখানে যে কথাগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, এখানে আমাদের এই এখানে ভার্টিক্যাল যেটা দেওয়া আছে, সরি হরাইজন্টাল যে দাগটা দেওয়া আছে, এই হরাইজন্টাল দাগটাতে আমরা যে ভোল্টেজ লেখা দেখতে পাচ্ছি এই এটাকে আমাদের ভোল্টেজ সাইড বলবো। আর এই ভোল্টেজটা যখন আমার সামনের দিকে আগাতে থাকবে, আর এই ভোল্টেজটা সামনের দিকে আগালে যদি এইভাবে সমান্তরালে আগায়, এটাকে আমরা ডিসি ভোল্টেজ বলবো। এবং কী পরিমাণ সামনের দিকে ভোল্টেজটা পার হলো সেটা আমরা টাইমিং দেখবো। তো টাইমিং এবং ভোল্টেজ
কি পরিমাণ উপরের দিকে বা হাই ভোল্টেজ হলো বা পজিটিভ ভোল্টেজ হলো সেটা আমরা দেখব। আর লো ভোল্টেজ নেই যেহেতু আমাদের ডিসি সাপ্লাই, কখনো নো ভোল্টেজ হয় না, সবগুলো পজিটিভ ভোল্টেজ। ওকে, এরপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এসি ভোল্টেজ, আর এসি ভোল্টেজের সেম এখানে আমাদের যে সাইন দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে হরিজন্টাল, আর হরিজন্টাল মানে ভোল্টেজ, আর এখানে আমাদের হরিজন্টাল উপরের অংশ পজিটিভ, নিচের অংশ নেগেটিভ, অর্থাৎ হাই নিচের অংশ লো। তো আমাদের এখানে স্টার্ট করলাম যে লো ভোল্টেজ দিয়ে, কি পরিমাণ নিচে লো হলো এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ অর্থাৎ আমাদের নেগেটিভ ভোল্টেজ, আর কি পরিমাণ উপরে দিয়ে গেল সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ। তো এইভাবে করে আমাদের নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ হয়, বা আপনি হাই লো হাই লো হাই লো বা এমনও বলতে পারেন যে অন অফ অন অফ অন অফ করে আমাদের ভোল্টেজটা সামনের দিকে যায়। কত মিনিটে কত সেকেন্ডে যাচ্ছে সেটা টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে ভোল্টেজটা আমরা হিসাব করে থাকি। ওকে, শিখে দে বন্ধু, আমরা সামনের দিকে যাই। হাউ টু দ্য ফিল্টারেশন আর পিওর ক্যাপাসিটর অ্যান্ড স্মুথ কারেন্ট, কীভাবে আমাদের ক্যাপাসিটরকে ডিসি থেকে, মানে যে পালসারিং ডিসি, আমরা এসি থেকে যে ডিসিটা হয়ে থাকে বানানো হয়ে থাকে সেটা পালসারিং থেকে, এরপরে যখন আমাদের পিওর করা হয় সেটা ক্যাপাসিটরের মাধ্যমে পিওর করা হয়, তো আমরা কীভাবে পিওর হয় সেটা আমরা একটু দেখব। দেখেন এটা আমাদের এসি সাপ্লাই, এখানে আমাদের এসি সাপ্লাই দেখানোর চেষ্টা করেছি লাল সাইন দিয়ে। আমাদের এখানে উপরেটা হচ্ছে যে পজিটিভ সাপ্লাই, নিচেরটা নেগেটিভ সাপ্লাই, অথবা আপনি এইভাবে বলতে পারেন যেটা আমাদের হাই এটা আমাদের লো সাপ্লাই। তো আমাদের এখানে ডায়োড বসানো আছে ব্রিজ রেক্টিফায়ার, এখানে আমরা ব্রিজ রেক্টিফায়ার যেটা বসানো আছে সেটা চারটা ডায়োডের মাধ্যমে করা। আর এখান থেকে আমাদের যে এসি ইন হবে, এসি ইন হওয়ার পর ডায়োড কী করবে, ওরা যে লো ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ বা যেটা আমাদের অফ ভোল্টেজ সেটা আমাদেরকে কী করবে, ব্লক করে দিবে, আর শুধু আমাদের কী করবে হাই ভোল্টেজটাকে ডেলিভারি দিবে। আমাদের হাই ভোল্টেজ যখন ডেলিভারি হবে তখন তার সিম্বল এরকম হবে, অর্থাৎ এভাবে কাছাকাছি হবে, আর মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে, আর এই গ্যাপটাই আমাদেরকে কী বলা হচ্ছে, পালসারিং পালসারিং ডিসি। আর এই পালসারিং ডিসিটাকেই আমাদেরকে কী করতে হবে, আমাদের ক্যাপাসিটারের মাধ্যমে, এই আমাদের ক্যাপাসিটার, আর এই ক্যাপাসিটারের মাধ্যমেই আমাদের কী করতে হবে, স্মুথ করতে হবে কারেন্টটাকে, অর্থাৎ একদম স্ট্রেইট অর্থাৎ সোজা একদম সমান রাখতে হবে। তো এখানে আমাদের যেই এসি কারেন্টগুলো আছে, অর্থাৎ এসি নয় ডিসি, যেই পালসারিং কারেন্টগুলো আছে, এই ভোল্টেজ আছে, সেগুলোকে কী করা হচ্ছে, ক্যাপাসিটার কী করতেছে, এই গ্যাপটাকে, যে গ্যাপটা আমাদের গ্যাপ ছিল বড়, এই গ্যাপটাকে ফিল আপ করে দিচ্ছে প্রত্যেকটা। আমরা যদি আরেকটু বড় করে দেখতে চাই গ্যাপগুলো, তো এখানে দেখেন এ হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর, আর এই ক্যাপাসিটর এই গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে যে আমাদের এখানে ফিল আপ করে দিল ক্যাপাসিটারের মাধ্যমে, অর্থাৎ ক্যাপাসিটারের যে চার্জ ছিল সে চার্জটা এই গ্যাপের সময় কাজ করে, এই গ্যাপের সময় কাজ করে, গ্যাপের সময় কাজ করে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা কীভাবে স্মুথ হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। হাউ টু চেক অফ ক্যাপাসিটার, কীভাবে চেক করতে হয় একটা ক্যাপাসিটার, কীভাবে চেক করে, আমরা দুভাবে ক্যাপাসিটারকে টেস্ট করতে পারি। তো আমরা প্রথম যে ধরনটা দিয়ে আমরা ক্যাপাসিটার টেস্ট করি, তো আমরা আসেন দেখি। এখানে আমরা চেষ্টা করেছি মাল্টিমিটারের মাধ্যমে কীভাবে টেস্ট করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। মেক শিওর দ্য ক্যাপাসিটর ইজ ডিচার্জ, অবশ্যই আমাদের ক্যাপাসিটারকে কী করতে হবে, ডিসচার্জ করতে হবে, যেহেতু এটা চার্জ করা অবস্থায় থাকে বা চার্জ হয়ে যেতে পারে, ঠিক না? ওকে, কারণ আমরা ইউজ যে ক্যাপাসিটরগুলো আছে মাদারবোর্ডে ইউজ হয়েছে সেখানে যেহেতু আমাদের কারেন্ট বা ভোল্টেজ ব্যবহার করা হয়েছে, তাহলে তো সে চার্জিং হয়েই থাকবে, যার কারণে এটা ভালো না খারাপ মাপতে হলে আমাকে কী করতে হবে, ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ করার পরই আমরা এটাকে পরিমাপ করব। ওকে, সেকেন্ড, সেট দা মিটার অন ওমস রেঞ্জ, আমাদের সেট করতে হবে ওম রেঞ্জে, আর ওম রেঞ্জে অবশ্যই সেট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সেট ইট অ্যাট লাস্ট 1000 ওমস, 1000 ওমস মানে 1000 ওমসের ভিতরে, অর্থাৎ 1K এর ভিতরে আমাদের রাখতে হবে। কানেক্ট দা মিটার লিড টু দা ক্যাপাসিটার টার্মিনালস, অবশ্যই আমাদের মিটারের যে মিটারের যে কেবল আছে ওই কেবলটা আমাদের কী করতে হবে, পজিটিভ এবং নেগেটিভ কেবল, আর ওই কেবল দুটোটাই কী করতে হবে, আমরা
ক্যাপাসিটরে লাগাবো। তো ওখানে কোনো নির্ধারিত নেই, আপনারা চাইলে যে কোনোভাবেই লাগাই নিতে পারবেন, লাগাইয়ে রাখবেন। ডিজিটাল মিটার উইল শো সাম নাম্বার ফর এ সেকেন্ড। নোট দ্য রিডিং। ওকে, আমরা এখন ডিজিটাল মিটার দিয়ে যখন আমাদের দেখবো তখন আমাদের কি করবে, নাম্বার দেখাবে কিছু সময়ের জন্য, আমরা ওই নাম্বারটা হবে রিড করবে। অ্যান্ড দ্য দেন ইনফিডেন্টলি ইমিডিয়েটলি অ্যান্ড অ্যান্ড ইমিডি অ্যান্ড দেন ইমিডিয়েটলি ইট উইল টার্ন টু দ্য ওয়েল। অর্থাৎ খুব দ্রুতই ও কী করবে, ওয়েল হয়ে যাবে ও পরের স্টেপে। অর্থাৎ ওয়েল মানে হচ্ছে যে ওপেন লাইন। এভরি টেম্পার এভরি অ্যাটেম্পট অফ স্টেপ টু উইল শো দ্য সেম রেজাল্ট অ্যাজ ওয়াজ ইন স্টেপ ফোর। And step 5, it's mean that capacitor is in good condition. যদি এরকম হয়ে থাকে আমাদের রেজাল্ট, যে আমরা ক্যাপাসিটরের দু মাথায় বা দু পায়ে আমরা যখন ধরবো কিছু সময়ের জন্য সে নাম্বার দেখাবে, এরপর আমরা কি করব, ঘুরিয়ে ধরবো, তখন আমাদের কি করবে, সে রেজাল্ট ডিসচার্জ করে দিবে এবং আমাদেরকে কিছু নাম্বার দেখিয়ে ডিসচার্জ করে দিবে, বা বিপ সাউন্ড থাকলে বিপ করে আমাদের বন্ধ করে দিবে। তখন আমরা বুঝে নিব ক্যাপাসিটরটি গুড। তো আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যে দু পাটাকে এইভাবে লাগাতে হয়, দেখানোর চেষ্টা করেছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আসলে মুখে বা পড়ায় বললে অনেকে বুঝতে পারে না, বা এটা যদি একটু দেখিয়ে দেওয়া যেত, এটা যদি কীভাবে টেস্ট করতে হয় এটা যদি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতো, এভাবে অনেকের আক্ষেপ থাকে। আমরা যার কারণে অ্যানিমেশনের মাধ্যমে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি, অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। ওকে, আমরা দেখি একটা ক্যাপাসিটার নিলাম। আমরা ক্যাপাসিটারটাকে প্রথম অবস্থায় আমরা দেখব যে ফ্যারাডটা কিভাবে পরীক্ষা করতে হয়। এখানে আমরা 4700 UF বা মাইক্রোফ্যারাড আমরা পেয়ে থাকি। এখানে এক এক ক্যাপাসিটারে এক এক রকমের ফ্যারাড থাকতে পারে, ওই ফ্যারাডের দিকে আমরা লক্ষ্য করব আর এই ফ্যারাড পেয়ে থাকব। আমরা ওই ফ্যারাড দিয়ে কিভাবে টেস্ট করতে হয় মাল্টিমিটারে, ভালো মাল্টিমিটার নেবেন। আমরা মাল্টিমিটার নিলাম, এটা একটা মিটার, এখানে আমরা ফ্যারাড টেস্ট করতে পারি। কিভাবে ফ্যারাড টেস্ট করতে হয় এই মিটারের মাধ্যমে সেটা আমরা একটু দেখব। এখানে আমাদের দুটি মিটারের কেবল আছে বা প্রুফ আছে, এটা ব্ল্যাক প্রুফ, এটা রেড প্রুফ। এই দুটো প্রুফ আমার দু মাথায় ধরতে হবে। অবশ্যই ধরার সময় আমাদেরকে কী করতে হবে, ফ্যারাডে রাখতে হবে। তো আমরা প্রুফ দুটাকে লাগালাম, লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের এই ডিসপ্লে কী করবে, কিছুক্ষণ ওয়েট করার পর সে একটি রেজাল্ট দিবে। রেজাল্টটা আমরা দেখতে পাবো, হয় আমাদের 4770 দেখাবে আর না হয় 20% অর্থাৎ 20% আমাদের বেশি কম দেখাতে পারে। অর্থাৎ এটা একটা টলারেন্স। ওকে, এই গেল এক ধরনের আমাদের টেস্ট, কিভাবে ফ্যারাডের মাধ্যমে টেস্ট করতে হয়। এবার আসেন আমাদের ওমসে রেখে বা কন্টিনিউটিতে রেখে কিভাবে আমাদের টেস্ট করতে হয় মিটারে, সেটা আমরা দেখব। ক্যাপাসিটার সেম ওমসে রাখতে হবে, এখানে আমরা কন্টিনিউটিতে রাখলাম। এই যে কন্টিনিউটি, কন্টিনিউটি এক ধরনের ওমস, ওমসের সিম্বল দেখতে পাবো। তো আমরা এখানে আবার এখানে দেখতে পেলাম আমাদের নেগেটিভ প্রুফ আর এখানে পজিটিভ প্রুফ। আমরা দুটা মাথাতে লাগাবো, লাগানোর পর আমাদের কি হবে, সে কিছুক্ষণ আমাদের নাম্বার দেখাবে। সে কিছুক্ষণ নাম্বার মানে আস্তে আস্তে কমবে, কমে সে চার্জ হতে থাকবে, দেখাবে যে সে এখানে চার্জ, অর্থাৎ চার্জ কমপ্লিট। এভাবে করে আমাদের কি হচ্ছে, চার্জ হয়ে গেল। ওয়েল মানে হচ্ছে যে ওপেন লাইন, অর্থাৎ চার্জ হয়ে গেছে, তার কাজ শেষ। কিছুক্ষণ ধরে রাখলে আমরা এই সিস্টেম দেখতে পাবো। এরপরে আমরা কি করব, মিটারের প্রুফ চেঞ্জ করব। আগে এখানে ছিল ব্ল্যাক প্রুফ, এখন আমাদের রেড প্রুফ।
আর এখানে ছিল আমাদের রেড প্রুফ, এখন আমাদের ব্ল্যাক প্রুফ। প্রুফ চেঞ্জ করার পর আমরা প্রুফটা যখন এখানে লাগাবো, লাগানোর পর তখন আমরা দেখব যে আমাদের এখানে মিটারে 0.002 অথবা আমাদের 0.001 আসতে পারে, অর্থাৎ দ্যাট মিন্স এটা আমাদের শর্ট, আর শর্ট মানে আমাদের বিপ করতে থাকবে, এখানে আমাদের বিপ অর্থাৎ সাউন্ড করতে থাকবে। এই সাউন্ডটা দেখে যতক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটারের শক্তি আছে অর্থাৎ এনার্জি গ্রহণ করা আছে বা এখানে এনার্জি স্টোর করা আছে, ততক্ষণ পর্যন্ত এটা ডিসচার্জ করতে থাকবে, আর ডিসচার্জ করতে থাকা অবস্থায় আমাদের শব্দ করতে থাকবে, আর শব্দ হতে থাকলেই আমরা বুঝবো যে ডিসচার্জ করতেছে। আর শব্দ একসময় আমাদের বন্ধ হয়ে যাবে, কারণ তার এনার্জি ফুরে গেছে বা শেষ হয়ে গেছে। ডিসচার্জিং কমপ্লিট, ওকে। আর এইভাবে যদি আমরা ক্যাপাসিটারে দেখতে পাই তাহলে ক্যাপাসিটারটি গুড। তাহলে আমরা দুই পদ্ধতিতে ক্যাপাসিটার দেখানোর চেষ্টা করেছি, কিভাবে দুই ধরনের, একটা কিভাবে ফ্যারাডের মাধ্যমে চেক করতে হয় আর একটা কিভাবে কন্টিনিউটির মাধ্যমে চেক করতে হয়, দুভাবে চেষ্টা করেছি এনিমিনেশনের মাধ্যমে দেখানোর। এবার আমরা দেখব ব্যাড ক্যাপাসিটার। ব্যাড ক্যাপাসিটার কিভাবে দেখব আমরা একটু দেখি। এই যে এখানে ফুলে গেছে, এখানে ফুলে গেছে, এই ফুলা অংশটা দেখা মানে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের ফিজিক্যাল ড্যামেজ, আর ফিজিক্যাল ড্যামেজ মানে আমাদের ক্যাপাসিটারটা খারাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ফুলে গেছে, এটা একটু ফুলে গেছে। এখানে কিন্তু দেখেন এটা শেপ, এটা খুব সুন্দর দেখাতে, একদম লেভেল, সবগুলো লেভেল স্পষ্ট দেখা যায়, আর এখানে দেখেন লেভেলগুলো বোঝা যায় না, যার কারণে একটু ফুলে গেছে। এটা দেখলে বোঝা যায় ফুলে গেছে, তো এটা খারাপ, এটা খারাপ, এটা আমাদের ভালো। এরপর আমাদের দেখেন এটা আমাদের ব্যাড ক্যাপাসিটর। ব্যাড ক্যাপাসিটর কীভাবে আমাদের ফোলা অবস্থায় দেখা যাচ্ছে, আর এখানে আমাদের ব্যাড এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, আরেক ধরনের হতে পারে, সেটা হচ্ছে যে উপরে দেখলেন যে ভালো, জাস্ট নিচে দেখবেন যে লিকুইড বের হয়ে গেছে। বা এই লিকুইডগুলো কী কারণে ব্যবহার করা হয়, আমাদের ক্যাপাসিটর আসলে লিকুইড ব্যবহার করা হয়, ভিতরে দুটো আমাদের যে পরিবাহী ক্যাপ, যে পরিবাহী প্লেট দেওয়া থাকে, এই প্লেটগুলো যে চার্জ হতে থাকে, এটা গরম যেন না হয়, যার কারণে এখানে এক ধরনের ফুয়েল ব্যবহার করা হয়, আর ওই ফুয়েলগুলো বের হয়ে যায়, আর ফুয়েলগুলো বের হয়ে গেলে আমাদের ক্যাপাসিটার বেশি একটা টিকসই হবে না, খারাপ হয়ে যাবে, যার কারণে এটা খারাপ। আর ক্যাপাসিটার যদি ফুটে যায় তাহলে তো এরকমই দেখতে পাবেন, সুন্দরভাবে ফুস করে বের হয়ে যাবে সব কিছু, তো সো ক্যাপাসিটার ব্যাড। তো শিক্ষার্থী বন্ধুরা, চেষ্টা করেছি আপনাদেরকে ক্যাপাসিটারকে কীভাবে টেস্ট করতে হয়, কীভাবে চিনতে হয়, কীভাবে ভালো করে বুঝতে হয়। তো নেক্সট ক্লাসের জন্য আপনারা ওয়েট করবেন, আমরা আরও ভালো ভালো ক্যাপাসিটর নয় আরও অনেক যে ক্লাসগুলো আছে আস্তে আস্তে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমাদের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে লিঙ্ক থাকবেন, আমাদের লিঙ্কে থাকতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাথে আমাদের লাইক করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। কেন? অবশ্যই আমাকে কি করতে হবে, উৎসাহিত করতে হবে, আর আমাকে যদি উৎসাহ না করেন তাহলে তো আমি আর ভিডিও বানাবো না, আর ভিডিও না বানালে আমার কিছু যায় আসবে না, বাট আপনারাই আমাকে উৎসাহ করবেন না বিধে আমরা আর ভিডিও দিতে পারবো না, কারণ বুঝবো আপনারা আমার ভিডিওগুলো ভালো পারছেন না বা বুঝতেছেন না বা পারতেছেন না বা ভালো লাগতেছে না বা আমি বুঝাতে পারতেছি না, যার কারণে আমার মন খারাপ হয়ে যাবে, আমি আর ভিডিও বানাবো না। তো শিক্ষার্থী বন্ধুরা বা ভিউয়ার্স বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা তো আছেন, আর যারা নেই আজই দ্রুত আমাদের সাথে যোগাযোগ রাখেন সাবস্ক্রাইব মাধ্যমে, কারণ এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে, আর অটোমেটিকলি আপনারা মেসেজ পেয়ে যাবেন, দ্রুত আপনারা আমার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আর কেন না আপনারা শেয়ার করবেন, কারণ দেশে সবাইকে যখন উৎসাহিত করবেন এই ক্লাসগুলো দেওয়ার, তখন কি হবে, আমাদের দেশে সবাই কাজ জানার চেষ্টা করবে, কাজ করতে পারবে, কাজ করবে, আর করলেই যে আমাদের, আমরা যে পিছিয়ে যাব তা না কিন্তু বন্ধুরা, আমাদের দেশে তখন বিভিন্ন দেশ থেকে আগ্রহ জাগাবে আমাদের মাধ্যমে কাজ করানোর জন্য। যেমন আগে ছিল জাপানে বা টোকিওতে বিভিন্ন বড় বড় যে প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো ওখানে ছিল, কিন্তু দেখেন আজকে চায়নায় যারা সবাইকে শেয়ার করে 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 কাজ দেওয়া শুরু করলো, তখন কি করলো ওরা,
আস্তে আস্তে সবাইকে কাজ শিখানোর চেষ্টা করলো। যখন প্রযুক্তির দিক থেকে কাজ শিখায় ফেলানো হয়েছে, তখন জাপান, টোকিও এই জাতীয় যারা আছে তারা কি করলো, প্রতিষ্ঠানগুলোকে আর চায়নার সাথে পারলো না, কারণ চায়নায় সবাই কাজ পারে। তখন প্রতিষ্ঠানগুলো সবগুলো চায়নায় পৌঁছায় গেছে। আমরাও চেষ্টা করবো বাংলাদেশে সবাইকে কাজ শিখানোর বা কাজ বুঝিয়ে দেওয়ার। আর শিখার আগ্রহ থাকলে আপনারা যখন দেশে বেশি বেশি কাজ করবেন, তখন বাইরের দেশ থেকেই চাবে আমাদের কাছে কাজ দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, আমরা গার্মেন্টস দেখতে পাচ্ছি না, দেখেন গার্মেন্টসে বিভিন্ন বড় বড় আমেরিকা বা বিভিন্ন বড় বড় যারা আছে অস্ট্রেলিয়া বা বিভিন্ন যে যে কান্ট্রিগুলো আছে, তারা আমাদের বাংলাদেশে কি জামা কাপড় শিলানোর জন্য বা ক্লথ বা বিভিন্ন যেই গার্মেন্টসের পোশাক যে কাজগুলো করে থাকে দিচ্ছে না অর্ডার দিচ্ছে? তা আমরা কেন না এই প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো? ইন্ডিয়ারা যদি পারে এই প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিয়ে যেতে, ইন্ডিয়ারা কত সুন্দর প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিয়ে গেছে, আমরা সামান্য পার্টস তৈরি করতে পারি না? তাহলে এবার বুঝেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।